নমস্কার, আমি দুষ্টু বিশ্বাস কাঁচরাপাড়া থেকে। শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ 2020-র প্রতিযোগী ছিলাম আমি, যার বিচারক ছিলেন শ্রীমতী শুক্লা মুখোপাধ্যায়। আমি তৃতীয় স্থান অধিকার করেছি, সেজন্য শ্রীমতীর দরবারকে জানাই আন্তরিক অভিনন্দন। গত 20শে ফেব্রুয়ারি যে অনুষ্ঠান কলকাকলি মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল, আমি সেখানে গিয়ে শ্রীমতী শুক্লা মুখোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছি। এছাড়াও আমি কিছু কিছু ইভেন্টে যে প্রাইজগুলো পেয়েছিলাম, সেগুলো পেয়ে সত্যি অভিভূত। মৌসুমি রায় সরকার, আমাদের শ্রীমতীর দরবারের যিনি দায়িত্বে আছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। 20শে ফেব্রুয়ারি 2013 সালটা আমার কাছে একটা বিভীষিকা ছিল, কারণ ওই দিন আমি আমার বাবাকে হারিয়েছিলাম। তারপর থেকে এতগুলো দিন আমি এই দিনটায় মায়ের কাছে যাই, দুদণ্ড মায়ের পাশে বসে একটু নিজেদের আলাপচারিতায় ব্যস্ত থাকি। যখন মৌসুমী জানালো 20শে ফেব্রুয়ারি এই অনুষ্ঠান কলকাকলি মঞ্চতে অনুষ্ঠিত হবে, প্রথমটা একটু দ্বিধায় ছিলাম যে এবছর কি মার কাছে পৌঁছতে পারবো না। পরক্ষণেই মনে হলো যে বাবার মৃত্যুদিনে যদি আমি শ্রীমতী শুক্লা মুখোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করে থাকি, আমার মনে হয় বাবা যেখানেই থাকুক না কেন, নিশ্চয়ই বাবা আমাকে দূর থেকে আশীর্বাদ করবেনই। যখন শ্রীমতী শুক্লা মুখোপাধ্যায়ের হাত থেকে আমি পুরস্কার নিচ্ছিলাম, আমার বারবারই মনে হচ্ছিল কলকাকলি মঞ্চের চারটে কোণা থেকে আমি বাবার ডাক শুনতে পাচ্ছি, এবং আমার মনে হচ্ছিল যে বাবা আমাকে ভীষণভাবে আশীর্বাদ করছে। আর আমার জীবনের একটা সেরা দিন হিসাবে আজ থেকে 20শে ফেব্রুয়ারি অক্ষরিত থাকবে। এতদিন আমি এই দিনটাকে আমি কালো দিন বলেই জানতাম। তো শ্রীমতীর দরবারের হাত থেকে এই শ্রীমতীর দরবারের সুযোগে আমি এত সুন্দর উপহার নেওয়াতে নিজেকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ শ্রীমতীর দরবার, থ্যাংক ইউ মৌসুমী। Thank you.